RCB এই আরসিবির গ্রিপ আরসিবির ব্রেক এন্ড আরসিবির পেছনের হোজ পাইপ সামনের সব হোজ পাইপগুলো আমার চেঞ্জ করা এগুলা নিয়ে লাগানোর পর থেকে মানে এগুলা ইনস্টলের পর থেকে আমার কাছে অনেক বেশি কমেন্ট আসছে যে এটা রিভিউ অনেকে চাইছেন কিন্তু আমি রিভিউ দিতে পারি নাই কারণ এটা সম্পর্কে আমার ফুললি বোঝার একটা ব্যাপার ছিল এখনো যে আমি ফুললি বুঝছি তা না কিন্তু আজকে পর্যন্ত আমি যতটুকু বুঝছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব এন্ড ওই জন্যই আজকের এই ভিডিওটা মানে শুরু করতেছি হে এভরিওয়ান দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs. RCB মানে হচ্ছে রেসিং বয় আরসি ফর রেসিং বি ফর বয় রেসিং বয় বাংলাদেশ না এটা রেসিং বয় শুধু এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মোটামুটি ইন্টারন্যাশনালি সব জায়গাতেই এই এই ব্রেক বা এই ব্যাপারগুলো যায় যে জিনিসগুলো তারা বানায় শুধু ব্রেক না ক্যালিপার অ্যান্ড ব্রেকের হোজ পাইপ অনেক কিছুই বানায় তারা ইদানিং হ্যান্ডেলও আসতেছে বাংলাদেশে আরও হয়তো অনেক কিছু আসবে ফুড প্যাক আসতেছে এগুলো অনেক কিছুই আসবে বা আসছে বা আসবে এছাড়াও আরসিবি ছাড়াও বেশ কিছু ব্র্যান্ড আছে অনেক দামি দামি ব্র্যান্ডও আছে এই সমস্ত ব্রেক যেগুলার একটা ব্রেক সেট আপ লাগাইতে গেলে আমাদের দেশে যে একটা বাইকের দাম ওই বাইকের দামের চেয়ে হয়তো বেশি টাকায় খরচ হয়ে যাবে এরকমও হইতে পারে তবে হ্যাঁ আরসিবির আমার এই বাইকে লাগানো আছে হচ্ছে এই S1 ব্রেক অ্যান্ড E2 ক্লাচ হোস পাইপ অ্যান্ড পেছনের হোস পাইপ অ্যান্ড এই গ্রিপ আর আমার 4Vতেও লাগানো আছে এই সেম ব্রেকটা S1 ব্রেকটা অ্যান্ড এইগুলা সম্পর্কে আমার আমি আপনারা তো যারা আমার আগে থেকে ভিডিও দেখেন আপনারা জানেন যে আরসিবি বা কোনো থার্ড পার্টি প্রোডাক্টের প্রতি আমার মোটেও ইন্টারেস্ট বা বিশ্বাস বা কোনো কিছুই নাই বা ওরকম মানে ইন্টারেস্টই ছিল না কিন্তু আরসিবিটা এটা সবাই বলতেছিল যে এটা রিভিউ 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 এই জন্যই আমার লাগানো অ্যান্ড এইগুলা আমি কিনছিলাম যখন তখন আমি একটু দেখলাম চিন্তাভাবনা করে বা একটু লোকজনের কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করে গুগল টুগল করে আসলে এটারও আবার কয়েক জায়গা থেকে ইম্পোর্ট হয় আমি কিনছিলাম যেগুলো এগুলা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অ্যান্ড এগুলো আমি কিনছিলাম EmotoBazar থেকে ইরফান বাবু ভাইয়ের কাছ থেকে আপনারা যদি কিনতে চান তাহলে আমি EmotoBazar-এর ফুল ডিটেল নিচে দিয়ে দিব আমাকে কেউ এগুলা গিফট বা কেউ এগুলা স্পন্সর করে নাই এগুলার জন্য আমাকে কেউ টাকা দেয় নাই উল্টা আমি টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনছি আপনারাও যদি কিনতে চান কারণ অথেন্টিক প্রোডাক্টটা কেনা হচ্ছে ইম্পর্টেন্ট আমি এটা ভালো পাইছি না খারাপ পাইছি এর আগে হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা আপনি পাচ্ছেন কিনা রিসেন্ট শুনতেছি এগুলার নাকি কপি বের হইতেছে কপি বের হওয়া একটা ব্রেক যদি কপি হয় আর যদি রাস্তায় ফেল হয় আপনি বুঝতেছেন আপনার অবস্থাটা কি হবে এই কারণে মানে প্লিজ গো ফর অথেন্টিক প্রোডাক্ট অ্যান্ড মানে এই এটাই বলবো জাস্ট আপনি ইন্দোনেশিয়ান কিনেন থাই কিনেন যাই কিনেন আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনেন নকল প্রোডাক্ট কিনেন না অ্যান্ড এবার আসেন এটার সাপোর্ট কেমন ছিল সত্যি কথা কি এই প্রোডাক্টগুলা বানাইছে কিন্তু সবগুলা মানে একটা ইন জেনারেল সব বাইকের জন্য এই জন্য এক এক বাইকে লাগাইলে একটু এক এক রকম অ্যাডজাস্টমেন্ট হয় কিন্তু কিছুদিনের মধ্যে এটা আমার অভ্যাস হয়ে গেছে জিক্সারে লাগাইছি পরে আমার প্রথমে একটু এটা দূরে মনে হয়েছে অ্যান্ড এটাই যে এখানে একটা চাক্কা আছে এটা ঘুরায় কাছে দূরে নেওয়া যায় তো অ্যাডজাস্ট করা যায় কিন্তু বেশি কাছে আনলে আবার ব্রেক একদম চেপে যায় এইখান পর্যন্ত চলে আসে এই কারণে একটা একটা দূরত্ব রাখতেই হয় একটা নির্দিষ্ট দূরত্ব রাখতেই হয় তবে ওই দূরত্ব তার সাথে খুব তাড়াতাড়ি আমি অ্যাডজাস্ট হয়ে গেছি অ্যান্ড দেখতে ব্রেকটা অনেক সুন্দর এটাও সত্যি ক্লাচের যে ব্যাপারটা আমি ব্রেকের পারফরমেন্সের ব্যাপারে একটু পরে আসতেছি ক্লাচের যে ব্যাপারটা এটা আগে বলি ক্লাচের সার্ভিসে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম এমনিও আগের জিক্সারের চেয়ে এই জিক্সারের ক্লাচ সফট ছিল অ্যান্ড এইটা লাগানোর পর মানে E2 এই ক্লাচটা লাগানোর পর আমার যেটা মনে হইতেছে যে এই ক্লাচটা মানে নর্মালি যে আমাদের দেশে স্লিপার ক্লাচের যে বাইকগুলো আছে ওইগুলার চেয়েও মনে হয় সফটলি হয়ে গেছে মানে আমাকে সার্ভিস দিতেছে সফটলি সার্ভিস খুবই সফট খুবই মজার এই ব্যাপারগুলো আমার কাছে ক্লাচের খুবই ভালো লাগছে এরপরে যদি বলেন যে বাইকের টান বাড়ছে বা অন্য কিছু ওরকম কিছুই না জাস্ট ক্লাচটা যদি কেউ সফট করতে চান তাহলে E2 ক্লাচ লাইন ইউজ করতে পারেন ওকে ফাইন এই অ্যান্ড ব্রেকের যে ব্যাপারটা ব্রেকটা আমার কাছে সত্যি মজার লাগছে মানে একদম অন্যরকম একটা ফিল দেয় ব্রেকটা নর্মালি আমাদের ব্রেকগুলা অল্প একটু জায়গার মধ্যে ব্রেক খেলে এই জন্য অনেক চাপ দিয়ে ধরা লাগে কিন্তু এই ব্রেকটা বেশ একটা বড় জায়গা নিয়ে ব্রেকটা ধরে এই কারণে আপনি মেজার করতে পারবেন যে কতটুকুতে কতটুকু ব্রেক ধরতেছে অনেকে বলে যে এই ব্রেকগুলা মানে ABS বাইকে লাগানো ঠিক না নন ABS-এ ভালো সাপোর্ট দেয় হ্যাঁ নন ABS-এ অবশ্যই ভালো সাপোর্ট দেয় কারণ নন ABS-এর বাইট কিন্তু এমনিতেই অনেক জোশ থাকে অ্যান্ড ওই বাইকটা যখন আরেকটু বড় করে দেয় মানে আরেকটু আপনাকে হাতের মধ্যে এনে দেয় যে আপনি মাপটা আরও ভালো করতে পারবেন তখন ওই বাইকটাকে আপনি আরও ভালো কাজে লাগাইতে পারবেন এটা সত্যি কিন্তু এমনিতেও ABS-এ আমাদের কী হয় ব্রেক অনেক জোরে ধরতে হয় ভাই ABS-এর মানে বাইক সত্যি কথা ভালো না নন ABS-এর বাইট ভালো অ্যান্ড ABS-এর মধ্যে এটা লাগানোতে আমার এখন জিনিসটা অনেক সফট হয়ে
হয়ে গেছে, অনেক বড় সরো হয়ে গেছে, এন্ড অভ্যাসের ব্যাপার। আসলে এবিএস তো একটা সাপোর্ট আপনাকে দিচ্ছেই, তারপরেও এখান থেকে আপনি একটা নর্মালি এবিএস এর যে অ্যাক্টিভ হওয়ার যে ব্যাপারটা, মানে লক হয়ে যাওয়া, এটা চালানোর পর আমার লক খুব একটা হয় নাই, এটা হলো মেইন কথা। এন্ড বাইকটা মজার ছিল, আমি পাহাড়ে চালাইছি, শহরে চালাইছি, এরকম খালি রোডে চালাইছি, এক্সপ্রেসওয়েতে চালাইছি, আরসিবির বাইক ভালো ছিল। এমন না আপনাকে অরিজিনাল ব্রেক খুলে আরসিবি লাগাইতে হবে, আপনি যদি পারফরমেন্স হাই চান সেক্ষেত্রে আপনি আরসিবি লাগাইতে পারেন, মানে আরসিবি কিছুটা ইমপ্রুভ করে, কিন্তু একদম আকাশ পাতাল যে করে ফেলে তা না, মানে আপনাকে একদম অ্যাক্সিডেন্ট হইতে দিবে না এরকম না। তবে এগুলোর প্রাইসগুলো যথেষ্ট পরিমাণ হাই, আমি যখন কিনছিলাম সম্ভবত 6000 টাকার আশপাশে ছিল এগুলা, এটা মনে হয় 1800 থেকে 2000-2200 টাকা পর্যন্ত আপ ডাউন করে। আর কেবল যে ব্যাপারটা, হোস পাইপগুলো লাগানোর পরে প্রেশারটা একটু পারফেক্ট দেয়, এটা সত্যি। তবে ওইটা বোঝার জন্য মানে ওরকম পারফরমেন্স যদি চান সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি শুধু হোস পাইপ চেঞ্জ করলেও কিছুটা একটু আপডেট হবে ব্রেক। যেমন আমার পেছনের ব্রেকটা, অন্যান্য জিক্সার চালাইলে বা আমার ফোর ভিতেও পেছনের ব্রেকের হোস পাইপ চেঞ্জ করা, অন্যান্য ফোর ভি যদি চালাই তখন আমি বুঝি যে না, ওগুলার চেয়ে আমারটা অনেক সুন্দরভাবে ব্রেক ধরে, মানে বাইকটা অনেক বেশি থাকে। এই হলো আরসিবির ব্যাপার। আমি বলবো যে আরসিবি আপনি চাইলে লাগাইতে পারেন, আপনার টাকা থাকলে আপনি লাগাইতে পারেন, কিন্তু মাস্ট গো ফর অথেন্টিক প্রোডাক্ট, নকল জিনিস লাগায়েন না, ভালো জায়গা থেকে ভালো জিনিস লাগান। অ্যান্ড আমি লাগাইছি, আমি সার্ভিস ভালো পাইতেছি বলে আপনাদেরকে বলতেছি, কারণ একটা জিনিস খারাপ হইলে আমি এতদিন পরে আপনাদেরকে এটা ভালো বলার কোনো মানে হয় না, আর যদি খারাপ হইতো তাহলে আমি এতদিন এগুলো লাগাইও রাখতাম না। এখনও পর্যন্ত ভালো লাগতেছে, এনজয় করতেছি, অ্যান্ড এখনও পর্যন্ত কোনো কিছু নষ্ট হয় নাই। নষ্ট হওয়ার মধ্যে দুইটা জিনিস নষ্ট হয়, এটার বকেটটা আর হচ্ছে ব্রেক লাইটের যে সুইচটা, অ্যান্ড ওই জিনিসগুলো এক্সট্রা পাওয়া যায়, আপনি চাইলে কিনে লাগাইতে পারবেন। তবে ওই যে যারা এগুলো ইম্পোর্ট করে ওইখানে পাওয়া যায়, আপনি যে কোনো বাইকের দোকানে যাবেন একটা জিক্সারের স্টকটা যেরকম পাবেন ওরকম এগুলো পাবেন না, হয়তো ইমোটোবাজারে আপনাকে ফোন দিতে হবে, তারা আপনাকে ওই কুরিয়ার করে দিবে, বা আপনার যদি বাসার কাছে হয় বা আপনি যদি আসতে পারেন এসে ওগুলো পাওয়া যায়, সব কিছু কিনে নিতে হবে। তবে সব কিছুর প্রাইস অনেক হাই, এটা মাথায় রাখবেন, কারণ আপনি যখনই স্পেশাল সার্ভিস চান কোনো কিছু থেকে তখনই ওইটার প্রাইস হাই হবে, এই ব্যাপারটা মাথায় রেখেই আপনাকে ওই জিনিস কিনতে হবে। এই তো, তাহলে আরসিবি নিয়ে আমার এর চেয়ে বেশি রিভিউ দেওয়ার কিছু নাই। আরসিবি অবশ্যই ভালো যদি আপনার বাজেট থাকে, কিন্তু বাজেট না থাকলে জোর করে কেনার কিছু নাই। আমি চালাইতেছি, আমার ভালো লাগতেছে, এই জন্য এতদিন পরে আপনাদেরকে ইউজার রিভিউটা শেয়ার করলাম। এমনিতে একদম অন্যান্য জিনিসের মতো ফুল খুলে খুলে রিভিউ করার কিছু নাই, জিনিসটা ভালো, চালাইতেছি, মজা লাগতেছে, এতটুকুই। তাহলে এই আরসিবি রিভিউ এতটুকুই থাক, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আর করতে থাকবো চিল চিল ব্রো। ও আচ্ছা, আরেকটা কথা, আরসিবির মধ্যে এরকম কভার লাগানো থাকে না, এটা আমি লাগাইছি, যদিও ব্যাপারটা খ্যাত লাগতেছে, বাট এটা আমাকে একজন লাগাই দিছে দুইটার মধ্যেই। এটা এমনিতে ফুল ব্ল্যাক থাকে আর সিলভার থাকে, দুই রকম কালার, ও না গোল্ডেন আছে, রেড আছে, অনেক কালার টালার আছে, বাট আমি ব্ল্যাক নিছিলাম, আমার ব্ল্যাক ভাল লাগে, অ্যান্ড এই ডিব্বাটা আমার ভাল লাগে। ও জিক্সার, ও ভালোবাসা আমার, ওরে জিক্সার 100।